নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজ আমার এই ভিডিওতে থাকছে মায়াপুর এবং নবদ্বীপ ভ্রমণের সম্পূর্ণ তথ্য। মায়াপুর ও নবদ্বীপ ঠিক কোথায়, কখন যাবেন, কতদিন সময় লাগবে, কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি কি দেখবেন, মাথাপিছু খরচ কত করে পড়বে, এরকম সব প্রশ্নের উত্তর পেতে হলে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। মায়াপুর ও নবদ্বীপ ঠিক কোথায়? মায়াপুর ও নবদ্বীপ পশ্চিমবঙ্গের নদিয়া জেলার অন্তর্গত। ভাগীরথী নদীর একদিকে মায়াপুর আর আরেক দিকে নবদ্বীপ। মায়াপুর থেকে নবদ্বীপের জলপথে দূরত্ব প্রায় 5 কিলোমিটার। পৃথিবীর সর্ববৃহৎ কৃষ্ণ মন্দির এই মায়াপুরে অবস্থিত। কখন যাবেন? বছরে যে কোনো সময় বেরিয়ে আসতে পারেন মায়াপুর ও নবদ্বীপ। তবে রথযাত্রা ও দোল পূর্ণিমার সময় ভক্তদের সমাগম অনেক বেশি থাকে, তাই এই দুটি সময় এলে আগে থেকে রুম বুক করে আসবেন। কতদিন সময় লাগবে? 1 রাত 2 দিনে মায়াপুর ও নবদ্বীপ ভ্রমণ করতে পারবেন। আপনারা চাইলে 2 রাতও থাকতে পারেন। কিভাবে যাবেন? কলকাতা থেকে মায়াপুর ও নবদ্বীপ মূলত দুইভাবে যাওয়া যায়, রেলপথ ও সড়কপথ। প্রথমে আমি আপনাদেরকে জানাবো যে রেলপথে আপনারা কি করে যাবেন। শিয়ালদা স্টেশন থেকে উত্তর শাখার কৃষ্ণনগর লোকাল ধরে চলে আসবেন কৃষ্ণনগর। চেষ্টা করবেন সকাল সকাল ট্রেন ধরার। এছাড়াও শিয়ালদা অথবা হাওড়া স্টেশন থেকে এক্সপ্রেস ট্রেন ধরে চলে আসতে পারেন কৃষ্ণনগর। শিয়ালদা থেকে কৃষ্ণনগর আসার কিছু লোকাল ট্রেনের সময়সূচি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এরপরে কৃষ্ণনগর স্টেশন থেকে বেরিয়ে আপনারা হুলোর ঘাটে যাবার জন্য শেয়ার অটো পেয়ে যাবেন। ভাড়া নেবে 25 টাকা, সময় লাগবে 20 মিনিট। এরপর সরবগঞ্জ থেকে হুলোর ঘাট যাবার জন্য ফেরিঘাট থেকে টিকিট কেটে নেবেন। টিকিটের মূল্য পড়বে মাথাপিছু 3 টাকা, সময় লাগবে 5 মিনিট। এরপরে হুলোর ঘাট থেকে টোটো করে চলে আসবেন মায়াপুর ইস্কন মন্দির, ভাড়া নেবে মাথাপিছু 10 টাকা। এবার বলবো সড়কপথে কিভাবে আসবেন। কলকাতা স্প্ল্যানেট বাস স্ট্যান্ড থেকে কৃষ্ণনগর আসার অনেক বাস পেয়ে যাবেন, ভাড়া নেবে মাথাপিছু 200 থেকে 500 টাকা, সময় লাগবে 4 ঘন্টার মতো। এরপরে আগের মতোই অটো ও পরে নদী পার হয়ে চলে আসবেন মায়াপুর ইস্কন মন্দির। মায়াপুরে কোথায় থাকবেন? মায়াপুরের ইস্কন ক্যাম্পাসের মধ্যে থাকার জন্য পেয়ে যাবেন অনেক ভবন। যেমন আপনারা যদি গদা ভবনে থাকেন, সেক্ষেত্রে প্রতি রুমের ভাড়া পড়বে 500 টাকা, 3 জন শেয়ার করতে পারবেন। ইস্কন ক্যাম্পাসে কোথায় সব থেকে চিপে থাকবেন তার ডিটেলস ভিডিও আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এছাড়াও ইস্কন ক্যাম্পাসের বাইরে অনেক প্রাইভেট হোটেল পেয়ে যাবেন, তবে আমি ইস্কন ক্যাম্পাসের মধ্যে থাকার জন্য প্রেফার করব। কোথায় খাওয়া দাওয়া করবেন? ইস্কন ক্যাম্পাসে আপনারা যে ভবনে থাকার জন্য রুম বুক করবেন, সেই ভবনের রিসেপশন থেকে দুপুরের খাবারের জন্য টিকিট কেটে নেবেন এবং রাতের খাবারের জন্য বিকাল 3টের পর টিকিট কেটে নেবেন। দুপুরের খাবারের মূল্য মাথাপিছু 80 টাকা করে এবং রাতের খাবারের মূল্য মাথাপিছু 50 টাকা করে। সম্পূর্ণ নিরামিষ খাবার, কিন্তু খাবারের গুণগত মান খুবই ভালো। এবার আমি আপনাদেরকে বলবো যে মায়াপুরে আপনারা কিভাবে ঘুরবেন ও কি কি দেখবেন। মায়াপুরে ইস্কন ক্যাম্পাসের যে ভবনে আপনারা থাকবেন, সেখানে সকাল সকাল চেক ইন করে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়বেন ইস্কন ক্যাম্পাসের মধ্যে অবস্থিত কিছু স্পট দেখার জন্য। ইস্কন ক্যাম্পাসের মধ্যে যে জায়গাগুলি দেখবেন সেগুলি হল গোশালা, পুষ্প সমাধি মন্দির ও ডিজিটাল তারামণ্ডল। এই দর্শনীয় স্থানগুলি পায়ে হেঁটে অথবা টোটো করে দেখে নিতে পারেন। এরপর খাবারের কুপন দেখিয়ে দুপুরের খাবার খেয়ে নেবেন। দুপুরের খাবার খেয়ে একটু বিশ্রাম নিয়ে বিকাল 3টের দিকে বেরিয়ে পড়বেন মায়াপুরের ইস্কন ক্যাম্পাসের বাইরে অবস্থিত কিছু দর্শনীয় স্থানগুলি দেখার উদ্দেশ্যে। যে জায়গাগুলি দেখবেন সেগুলি হল শাশ্বত গৌড়ীয় শ্রমণাশ্রম, মহাপ্রভুর জন্মস্থান, শ্রী চৈতন্য মঠ, চাঁদকাজীর সমাধি, রাজাপুর জগন্নাথ মন্দির, শ্রী সন্ত গোস্বামী গৌড়ীয় মঠ, বল্লাল ঢিবি, শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ, শ্রীকৃষ্ণ চৈতন্য মঠ। এই সমস্ত জায়গাগুলি দেখার জন্য একটি টোটো ভাড়া করে নেবেন। একটি টোটোর ভাড়া পড়বে 280 থেকে 300 টাকা।
চার থেকে পাঁচজন একটি টোটোতে যেতে পারবেন। সমস্ত জায়গাগুলি ঘুরে এসে এরপর চন্দ্রোদয় মন্দিরে সন্ধ্যা আরতি দেখে নেবেন। গরমকালে সন্ধ্যা আরতি শুরু হয় 6:30 সময় এবং শীতকালে শুরু হয় 6:00 সময়। এরপর আগে থেকে কুপন কেটে রাখা কুপন দেখিয়ে রাতের খাবার খেয়ে নিয়ে রাত্রিবাস করবেন নিজ নিজ ভবনে। মায়াপুরের ডিটেলস ভিডিও আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এরপর আপনারা দ্বিতীয় দিন ভোরের আরতি দেখার জন্য 4:00 সময় চন্দ্রোদয় মন্দিরে চলে আসবেন। আরতি দেখা শেষ হলে সকাল সকাল ব্রেকফাস্ট করে একেবারে চেক আউট করে বেরিয়ে পড়বেন নবদ্বীপের উদ্দেশ্যে। মায়াপুর ক্যাম্পাসের বাইরে নবদ্বীপ ঘাটে যাবার জন্য টোটো পেয়ে যাবেন, ভাড়া নেবে মাথাপিছু 10 টাকা। এরপর ফেরিঘাট থেকে নবদ্বীপ যাওয়ার জন্য লঞ্চের টিকিট কেটে নেবেন। টিকিটের মূল্য জন প্রতি 10 টাকা, সময় লাগবে 10 মিনিট। এই যাত্রাপথে আপনারা ভাগীরথী ও জলঙ্গি নদীর সঙ্গমস্থল দেখতে পাবেন। নবদ্বীপে এসে আপনারা নবদ্বীপের দর্শনীয় স্থানগুলি দেখার জন্য অনেক টোটো পেয়ে যাবেন। নবদ্বীপে যে জায়গাগুলি ঘুরে দেখবেন সেগুলি হলো নিমাইয়ের জন্মস্থান, পঞ্চবটি, পোড়ামা মন্দির, সোনার গৌরাঙ্গ মন্দির, শ্রী শ্রীবাস অঙ্গন, শ্রী শ্রী রাধারমণ বাগ, জল মন্দির, মহারানীর বাড়ি, মণিপুর পুরাতন রাজবাড়ি, দেবানন্দ গৌড়ীয় মঠ, মহানির্বাণ মঠ, 60 ফিট গৌরাঙ্গ মূর্তি, বুড়ো শিব মন্দির, গুপ্ত বৃন্দাবন, সমস্ত দর্শনীয় স্থানগুলি দেখার জন্য একটি টোটো ভাড়া করে নেবেন, যার মূল্য নেবে 300 টাকা। একটি টোটোতে 4 থেকে 5 জন যেতে পারবেন, 2 জন শেয়ার করলে মাথাপিছু 150 টাকা করে পড়বে। এই সব দর্শনীয় স্থানগুলির মধ্যে কিছু দর্শনীয় স্থানে 10 টাকা করে প্রবেশ মূল্য দিতে হবে। আপনারা যদি নবদ্বীপ ভ্রমণের ডিটেলস ভিডিও দেখতে চান তাহলে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে গিয়ে দেখে নিতে পারেন। নবদ্বীপ লাল দইয়ের জন্যেও বিখ্যাত, তাই নবদ্বীপে এলে রামকৃষ্ণ ঘোষের মিষ্টান্ন ভাণ্ডার থেকে লাল দই খেতে ভুলবেন না। এটি নবদ্বীপ ঘাটের সামনে অবস্থিত। এবার আমি আপনাদেরকে জানাবো মায়াপুর ও নবদ্বীপে ঘুরতে গেলে আপনাদের মাথাপিছু কত করে খরচ পড়বে। আমি এই ট্যুরের মাথাপিছু খরচ দুজনার গ্রুপ নিয়ে জানাচ্ছি। শিয়ালদা থেকে কৃষ্ণনগর আসা লোকাল ট্রেনের খরচ জন প্রতি 25 টাকা, যাতায়াতের মোট ট্রেন খরচ 50 টাকা। কৃষ্ণনগর স্টেশন থেকে হুলোরঘাট যাওয়ার জন্য অটো ভাড়া লাগবে জন প্রতি 25 টাকা, যাতায়াতের মোট অটো ভাড়া লাগবে 50 টাকা। ফেরি পারাপারের জন্য মোট খরচ পড়বে 30 টাকা। ঘাট থেকে মায়াপুর ইস্কন ক্যাম্পাসে যাওয়ার জন্য জন প্রতি মোট খরচ পড়বে 20 টাকা। মায়াপুরের সাইট সিনের জন্য টোটো ভাড়া লাগবে 300 টাকা এবং নবদ্বীপে সাইট সিনের জন্য টোটো ভাড়া লাগবে 300 টাকা। দুজন শেয়ার করলে জন প্রতি সাইট সিনের জন্য মোট টোটো খরচ পড়বে 300 টাকা। থাকার জন্য এক রাতের গদা ভবনের খরচ পড়বে 500 টাকা। দুজন শেয়ার করলে জন প্রতি খরচ পড়বে 250 টাকা। খাওয়া দাওয়া বাবদ দুদিনের খরচ পড়বে 300 টাকা। অর্থাৎ মোটামুটি 1000 টাকায় এক রাত 2 দিনে মায়াপুর ও নবদ্বীপ ঘোরা সম্পূর্ণ করতে পারবেন। তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে সাপোর্ট করবেন, এবং যদি এই ভিডিও সম্পর্কিত আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন অথবা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারেন। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি নিয়ে আসছি নতুন একটি ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।